বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপিতে কি অনিয়মী নিয়ম? সেখানে অনিয়ম দুর্নীতি আর নারী নির্যাতনের অভিযোগের মুখে যিনি পদত্যাগ করেছিলেন সেই সগির হোসেন আবারও যোগ দিয়েছেন উপপরিচালক হিসেবে। পাওনা প্রায় 28.5 লাখ টাকা তুলে নিয়ে তার ফিরতে সময় লেগেছে মাত্র 9 মাস। মন্ত্রণালয় বলছে আগের মহাপরিচালক নাকি অবসরে বাধ্য করেছিলেন সগিরকে। বিকেএসপির অনিয়ম নিয়ে অলোক হাসানের 3 পর্বের ধারাবাহিকের প্রথম পর্ব আজ। সাভারের বিকেএসপি বাংলাদেশ ক্রীড়া শিক্ষার আতুর ঘর প্রতিষ্ঠানের উপপরিচালক সগির হোসেনের বিরুদ্ধে দুর্নীতি আর অনৈতিক কার্যকলাপের অভিযোগ ওঠে 2019 সালে। ওই দফায় স্বেচ্ছায় অবসরের আবেদন করে পরে পার পান তিনি। 2 বছর পর আবারও স্বেচ্ছায় অবসর। এবার প্রতিষ্ঠান থেকে যাবতীয় আর্থিক সুবিধা বাবদ 28.5 লাখ টাকা আদায় করে বিদায়। কিন্তু তার খুঁটির জোর এতই শক্ত যে উপপরিচালক পদে ফিরেছেন মাত্র 9 মাসের মাথায়। মহাপরিচালক মহোদয়, মন্ত্রী মহোদয়কেও এই বিষয়গুলি অবগত করেন এবং তার বিরুদ্ধে যে লিখিত অভিযোগগুলি আছে, তার ভিডিওগুলি আছে, এগুলি দেখেছেন এবং অভিযোগগুলি নিজেই পড়েছেন। এ কারণেই তিনিও বিষয়টার সাথে একমত ছিলেন যে এরকম একটা জাতীয় প্রতিষ্ঠানে অনৈতিক চরিত্রের অধিকারী কোনো মানুষ থাকতে পারে না। সরকারি প্রতিষ্ঠান থেকে সব অর্থ উত্তোলনের পর কিভাবে আবারও চাকরিতে ফিরলেন সগির, তার ব্যাখ্যা তৈরি মহাপরিচালকের কাছে। না, বারবার তো চাকরি ছাড়েন, এটা হয়তো ওনার ব্যক্তিগত কোনো কারণ থাকতে পারে। আর ক্রীড়া সচিব জানালেন জোরপূর্বক অবসরের কথা। তার কাছ থেকে প্রেশার ক্রিয়েট করে তাকে পদত্যাগে বাধ্য করা হয়েছে। এটি এই কমিটি সুপারিশ করেছে যে তাকে পুনর্বহাল করা যেতে পারে, যেহেতু সে স্বেচ্ছায় অবসর করে গ্রহণ করে নেয়। অথচ অব্যাহতি পত্র প্রত্যাহারের আবেদনে সগির হোসেন উল্লেখ করেছেন শারীরিক ও মানসিক অসুস্থতার কথা। অর্থাৎ বিকেএসপির মহাপরিচালক বা সচিবের দেয়া তথ্যের সাথে মিল নেই সগিরের চিঠির। তিনবার তার কাছে ফাইল যায় এবং তিনবারই ফেরত আসে। মন্ত্রী মহোদয় বিষয়টাতে নারাজি দেন এবং তিনি এটাতে কিছুতেই রাজি ছিলেন না। পরবর্তীতে কিভাবে হয়েছে এই বিষয়টা আমরা বলতে পারছি না। কারণ হচ্ছে যে 26 জুন পর্যন্ত বিষয়টা এরকম সিদ্ধান্ত ছিল যে উনি ফিরে আসতেছেন না বা তার ফিরে আসার কোনো সুযোগ নেই। যমুনা টিভির হাতে আসা একটি ফুটেজে দেখা যায় বিকেএসপিতে অধ্যয়নরত শিক্ষার্থীর অভিভাবককে নিয়ে বেশ লম্বা সময় নিজ কক্ষে কাটান সগির, যা নিয়মিত দৃশ্যই ছিল প্রতিষ্ঠানটিতে। ওই নারী 6 বছর শারীরিক নির্যাতনের লিখিত অভিযোগ করেছেন। উপপরিচালকের নিপীড়ন থেকে বাঁচতে আবেদন করেন মহাপরিচালক বরাবর। মূলত এই আবেদনের পরপরই স্বেচ্ছায় অবসরের আবেদন করেন সগির। নারী নিয়ে তার অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ বিস্তর। বিকেএসপির শিক্ষার্থীদের অভিভাবকরাই ছিলেন তার টার্গেটে। রেহাই পায়নি প্রতিষ্ঠানটির মহিলা কর্মচারীরাও। শুধু এই মহিলাই নয়, বিকেএসপির অনেক কর্মকর্তা কর্মচারী, মহিলা কর্মচারী, সেটা সুইপার থেকে শুরু করে একদম কর্মকর্তা পর্যন্ত এরকম অসংখ্য মহিলা তার নির্যাতনের শিকার হয়েছে। সগির হোসেনের একদা ছিল গোপন কক্ষ। অনুসন্ধানে নেমে যমুনা টিভি পায় ভেঙে ফেলা সেই কক্ষের অস্তিত্ব। অনৈতিক কর্মকাণ্ড আর দুর্নীতির তদন্ত হলে চাকরি হারাবেন, সাথে হারাবেন প্রতিষ্ঠানের আর্থিক সুবিধাও। এই আশঙ্কায় সগির নিয়েছেন ছলনার আশ্রয়। উনি আবার যেদিন অব্যাহতি পত্রটা দিয়েছিলেন সেদিন আবার সেটা প্রত্যাহার করার জন্যও দরখাস্ত করেছিলেন। তো এই সমস্ত কারণে মন্ত্রণালয় থেকে টিম এসেছিল, মানে মন্ত্রণালয়ের টিম তদন্ত করে দেখেছে হয়তো প্রসেসটা প্রপার হয়নি। এখন তিনি যাই বলুন, সগির হোসেনের না দাবি সনদপত্রে স্বাক্ষর করেছিলেন তৎকালীন পরিচালকের দায়িত্বে থাকা এই মহাপরিচালকই। ক্রীড়া মন্ত্রণালয় নাকি এই নারী কেলেঙ্কারির ব্যাপারে কিছুই জানেন না, তাদের তদন্তেও ছিল না এমন কোনো কিছু। আমরা যে তদন্ত করেছি, আমাদের কমিটি কিন্তু এইসব বিষয়গুলি আনে নাই। কারণ আমাদের কাছে যে কাগজ আসছে তার পক্ষেই আসছে। যদি বলতো যে হ্যাঁ নারী ঘটনা আছে বা নারী বিরুদ্ধে কোনো ঘটনা আছে, তাহলে আমরা অন্যভাবে বিবেচনা করতাম। এ ব্যাপারে অভিযুক্ত সগির হোসেনের বক্তব্য জানতে তার মোবাইলে পাঠানো হয় টেক্সট SMS, করা হয়েছে কল, কিন্তু সাড়া মেলেনি। সর্ষের ভিতরে যদি ভূত থাকে তাহলে উপায়টা কি? কেঁচো খুঁড়তেই বেরিয়ে এলো সাপ, এমন সকল প্রবাদ বাক্যই যেন কম হয়ে যায় বিকেএসপির জন্য। নারীর নেশায় বুঁদ হয়ে থাকা এক উপপরিচালকের দাপটে যদি দেশের সর্বোচ্চ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের এমন বেহাল অবস্থা হয়, তাহলে দেশের ক্রীড়াঙ্গনের ভবিষ্যৎ কি? অলক হাসান, যমুনা স্পোর্টস, ঢাকা। মার্কিন স্পিকারের তাইওয়ান সফরে প্রচণ্ড ক্ষুব্ধ
চীন। এর মধ্যে বিতর্কিত ভূখণ্ডে সুনির্দিষ্ট সামরিক অভিযান চালানোর ঘোষণা দিয়েছে দেশটির প্রশাসন। মঙ্গলবার রাতেই মার্কিন রাষ্ট্রদূতকে তলব করে বেইজিং, নিন্দা জানিয়ে বিবৃতিও দিয়েছে তারা। বলেছে এটি এক চীন নীতিমালার স্পষ্ট লঙ্ঘন, আঞ্চলিক ঐক্যে ফাটল ধরাতে কৌশল রপ্ত করেছে যুক্তরাষ্ট্র। এদিকে বহির্শক্তির সহযোগিতায় চীনের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের অভিযোগ আনা হয়েছে তাইওয়ানের উপর। যে কোনো মুহূর্তে ভূখণ্ডে চালানো হতে পারে সামরিক অভিযান। গেল দুদিন ধরে মহড়া প্রশিক্ষণ চালিয়ে প্রস্তুত চীনের সেনাবাহিনী, সীমান্তে প্রস্তুত রয়েছে যুদ্ধবিমানও। মার্কিন স্পিকারের তাইওয়ান সফর এক চীন নীতিমালার স্পষ্ট উল্লঙ্ঘন। এরই মধ্যে রাষ্ট্রদূতকে ডেকে জানানো হয়েছে তীব্র নিন্দা। তাইওয়ান ভূখণ্ড ঘেরাও করেছে সেনা ও বিমান বাহিনীর বিশেষ ইউনিট, এখন শুধু নির্দেশের অপেক্ষা। যে কোনো মুহূর্তে চালানো হতে পারে সুনির্দিষ্ট সামরিক অভিযান, কারণ এটি চীনের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক ঐক্য রক্ষার প্রশ্ন। নতুন যুদ্ধে জড়াতে যাচ্ছে কি চীন যুক্তরাষ্ট্র? তাইওয়ানের স্পিকার ন্যান্সি পেলোসির সফর ঘিরে প্রকট হচ্ছে এই প্রশ্ন। বুধবার সকালেই তাইওয়ানের পার্লামেন্টে পৌঁছান মার্কিন স্পিকার। কর্মসূচি অনুসারে প্রেসিডেন্ট সাই ইয়ং ইং ওয়েনের সাথে করবেন সৌজন্য সাক্ষাৎ। মধ্যাহ্নভোজের পর তাইওয়ান ত্যাগ করবেন তিনি। এর আগে মঙ্গলবার রাতে চীনের স্পষ্ট নিষেধাজ্ঞা সত্ত্বেও রাজধানী তাইপে সিটিতে পৌঁছান মার্কিন স্পিকার। তার হোটেলের বাইরে বিক্ষোভ করেন চীনপন্থীরা, ফিরে যেতে বলেন যুক্তরাষ্ট্রে। এ সময় টুইটারে পোস্ট করা বার্তায় ন্যান্সি পেলোসি জানান, তাইওয়ানের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন অক্ষুণ্ণ রাখতেই এই সফর। গোটা বিশ্ব যখন স্বৈরতন্ত্র এবং গণতন্ত্রের মধ্যে যে কোনো একটিকে বেছে নিচ্ছে, সে সময় 23 মিলিয়ন তাইওয়ানিজের পাশে দাঁড়ানোর দায়িত্ব। কংগ্রেস প্রতিনিধি হিসেবে এই সফরের তিনটি উদ্দেশ্য রয়েছে, যার অন্যতম হল নিরাপত্তা, আমাদের জনগণের নিরাপত্তা, বৈশ্বিক সুরক্ষা। দ্বিতীয় বিষয়টি হল অর্থনীতি, যতটা সম্ভব সমৃদ্ধি ছড়িয়ে দেয়াই লক্ষ্য। সবশেষ সুশাসন নিশ্চিত করা। আমরা আন্তঃপার্লামেন্টারি সহযোগিতা এবং সংলাপ বাড়াতে চাই। এশীয় প্রশান্ত মহাসাগরীয় উদ্যোগে এই ইস্যুটিকে সমর্থন জানিয়েছিলেন প্রেসিডেন্টও। সেটি বাস্তবায়নে কিভাবে তাইওয়ানের সাথে কাজ করা যায় তা সুনির্দিষ্ট করব। এদিকে চীনের মিত্র রাশিয়াও বলেছে এই সফর স্পষ্ট উস্কানিমূলক, নিজ সার্বভৌমত্ব এবং আঞ্চলিক ঐক্য অটুট রাখার সম্পূর্ণ অধিকার রয়েছে চীনের। পূর্ব ঘোষণা ছাড়া গোপনে মার্কিন স্পিকারের তাইওয়ান সফর পুরোপুরি উস্কানিমূলক। চীনের উপর অতিরিক্ত চাপ প্রয়োগের জন্যই এটা যুক্তরাষ্ট্রের কারসাজি। সেক্ষেত্রে বলবো, নিজ সার্বভৌমত্ব রক্ষার পূর্ণ অধিকার রয়েছে চীনের। প্রণালীতে শান্তি স্থিতিশীলতা বজায় রাখতে তারাও চালাতে পারে অভিযান। তাইওয়ানের খাদ্যপণ্য পড়ল চীনের নিষেধাজ্ঞার কবলে। মার্কিন স্পিকারের সফরকে ঘিরেই অর্থনৈতিক এই খড়ক। বুধবার সকালে চীনের বাণিজ্যমন্ত্রী ঘোষণা দেন তাইওয়ান থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হলো লেবু বা কমলা জাতীয় ফল, দুই প্রজাতির মাছ এবং বালু। একদিন আগেই তাইওয়ানে উৎপাদিত বিস্কুট ও কনফেকশনারি খাবারের উপর পড়ে নিষেধাজ্ঞার খড়ক। অর্থনীতির জন্য অনেকাংশে চীনের উপর নির্ভরশীল তাইওয়ান। সেখান থেকে 30% পণ্য ও খাদ্যশস্য রফতানি করা হয় বেইজিংয়ে। তাছাড়া অন্যতম বাণিজ্যিক সহযোগীও তারা। এদিকে বুধবার দরপতনের মধ্য দিয়ে এশিয়ার পুঁজিবাজারে শুরু হয় লেনদেন। তাইওয়ানের স্টকের সূচক 1.6% নিম্নমুখী। তিস্তা নদী সংলগ্ন বিস্তীর্ণ এলাকা এখনও ডুবে আছে পানির নিচে, দুর্ভোগে হাজার হাজার মানুষ। পানি উন্নয়ন বোর্ডের তথ্য, ডালিয়া পয়েন্টে পানি বিপদসীমার 10 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে এখনও লালমনিরহাটের হাতিবান্ধা, কালীগঞ্জ, আদিতমারি ও সদর উপজেলার নিম্নাঞ্চল এলাকায় পানিবন্দী অন্তত 10,000 পরিবার। একই দশা রংপুরের গঙ্গাচড়াতেও। আকস্মিক বন্যায় তলিয়ে গেছে পুকুর, ফসলি জমি। প্লাবিত এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট। খাদ্য সহায়তার আশায় তাকিয়ে উপদ্রুত এলাকার মানুষ। আমাদের স্কুলে একটু পানি, এই জন্য আমরা স্কুলে যেতে পারি না। বাসায় আমাদের পানি, উঠানে পানি, বাচ্চা কাচ্চা নিয়ে খুব কষ্টের মধ্যে আছি। বাবার বাড়ি যাচ্ছি, পানি অনেক বাড়িতে, এক কোমর পানি, বাচ্চা কাচ্চা নিয়ে কত অতক্ষণ রাখি থাকি। ঘরে দৌড়ে পানির উপর ভাসি করে বানাচ্ছি, পানির উপর ভাসি করে বানাচ্ছি। খাওয়া দাওয়ার পক্ষেও খুব অসুবিধে। আরও খবর জানাতে লালমনিরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আনিসুর রহমান। আনিস, পানিবন্দী এলাকার কী অবস্থা এখন? ত্রাণ সহায়তা কতটুকু পৌঁছেছে তাদের কাছে? শেষ করে দেবেন ওইখানে বসে থেকে, শেষ করে দেবেন।
রবিন, আপনি যেটি বললেন পানিবন্দি এলাকার কি অবস্থা, আপনাকে একটু যদি আমি দেখাতে পারি আসলে কি অবস্থা পানিবন্দি লোকজনের লালমনিরহাটের এই এই বিভিন্ন উপজেলায়, তবে আপনি হয়তো বুঝতে পারবেন যে আসলে কি অবস্থা এখানকার লোকজন আছে। আর ত্রাণের বিষয়ে যেটি বললেন, আসলে এখন পর্যন্ত আমি যতগুলো লোকের সঙ্গে কথা বলেছি বা বানভাসী মানুষদের সঙ্গে তারা কেউ ত্রাণ পাননি বলে জানিয়েছে। আর আমি এখন এই যে গোবর্ধন এলাকার ইস্পারবাদ এলাকায় এসেছি, এখানে একজন ফাতেমা বেগম, উনি চারজন এনার সংসার এখানে, এখানে তিনি যেটি বলছেন যে আসলে চারজন তার পরিবারের খান এখানে কয়েকদিন ধরে পানিবন্দী অবস্থায় আছে এবং এক কোমর পরিমাণ তার যেতে পারি, আজকে পানি কিছুটা কমায়, উনি উঁচু জায়গায় চুলো বসিয়ে রান্না বসিয়ে দিয়েছে। আমি একটু ফাতেমা বেগম, আপনি একটু জানাবেন যে আপনারা এই বন্যায় কীরকম আছেন এবং কী কী সমস্যা হচ্ছে আপনাদের, একটু একটু জানাবেন। বন্যা বেড়াবে করে পাইনি, পায়খানার সমস্যা, জলের সমস্যা, জল ডুবি গেছে, পানির পাইতে সব অনেক ভূমিকা আনা হয়, সকালে তো এই পর্যন্ত আমার কিছু দানা ধরেন দেয়নি, এরা তিন পানি এলো এগুলো কান ধরছে, তারা এগুলো তাও তো খোঁজখবর নেয় না, এগুলো কি করা যায় সেটা করে যাচ্ছে। রবিন, আপনি শুনলেন ফাতেমা বেগমের কথা, এরকম বহু ফাতেমা আছেন যারা এখন পর্যন্ত কোনো ত্রাণ পাননি। আমি জেলা প্রশাসনের সঙ্গে কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন যে লালমনিরহাট জেলায় বানভাসী মানুষদের জন্য 3,000টি প্যাকেট শুকনো খাবার তারা বিতরণ করেছেন, যা কিন্তু বানভাসী মানুষের জন্য খুবই কম। রবিন, অসংখ্য ধন্যবাদ সহকর্মী আনিসুর রহমান। সরকারের পদত্যাগ, নিরপেক্ষ নির্বাচন কমিশন ও নির্বাচনকালীন সরকার গঠনের ব্যাপারে একমত হয়েছে বিএনপি ও গণ অধিকার পরিষদ। কেবল তারপরে নির্বাচন হতে পারে বলে মনে করে দল দুটি। রাজধানীর পুরনো পল্টনে গণ অধিকার পরিষদের সাথে সংলাপে শেষে এমনটাই জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমী। তিনি বলেন, সরকার একদলীয় শাসন কায়েম করেছে, বর্তমান সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হতে পারে না। বলেন, জনগণকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ আন্দোলনে ভোটের অধিকার ফিরিয়ে আনা হবে। এ সময় গণ অধিকার পরিষদের আহ্বায়ক ডক্টর রেজা কিবরিয়া বলেন, আওয়ামী লীগের অধীনে সুষ্ঠু ভোটের নিশ্চয়তা নেই, তাই এই সরকারের অধীনে কোনো নির্বাচনে অংশ নেবে না তার দল। সংলাপে ইতিবাচক আলোচনা হয়েছে বলেও জানান তিনি। আলোচনার পর আমরা বুঝেছি যে আমরা একই পথে, একই চিন্তায় আমরা আছি, একই, উই অন দ্য সেম পেজ। সবাইকে নিয়ে আমরা একটি সরকার, জাতীয় সরকারের মতো সরকার গঠন করব, এই বিষয়টা এখন আলোচনার মধ্যে আছে, এবং যে বিষয়গুলো আমরা মনে করি যে একটু পরিবর্তন হওয়া দরকার, সংস্কার হওয়া দরকার, মেরামত করার জন্য, সেগুলো মেরামত করার জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করব। সহকর্মী শরীফুল ইসলাম খান রয়েছেন পুরনো পল্টন এলাকায়, যুক্ত হচ্ছেন তিনি। শরীফ, জানতে চাই সংলাপে যারা যোগ দিয়েছেন তারা আর কী কী বলেছেন, এবং সেই সঙ্গে যুগপৎ আন্দোলনের কথা উঠছে, সে বিষয়ে কি নিশ্চয়ই একমত হয়েছেন তারা? কেমন হবে সেই আন্দোলনের প্রকার? রবিন, আপনি সংবাদে যেসব তথ্যগুলো দিয়েছেন তার বাইরে আমি কয়েকটা কথা বলছি। সেটি হচ্ছে যে বিএনপি এবং গণ অধিকার পরিষদ তারা 10টা বিষয়ে একমত হয়েছে, এর মধ্যে আপনি কয়েকটা বিষয় বলেছেন, অর্থাৎ সংবাদে দেখিয়েছেন। এর বাইরে গণ অধিকার পরিষদের নেতারা বলছেন যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সহ সকল রাজবন্দি, বিশেষ করে যারা ধর্মীয় রাজবন্দি আছে তাদেরকে মুক্তি দিতে হবে, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের ব্যাপারে তারা একমত হয়েছেন যে এটা বাতিল করতে হবে, শুধুমাত্র ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট নয়, সব ধরনের নিবর্তনমূলক আইন যেগুলো সেগুলো বাতিল করতে হবে, আর জাতীয় ঐক্যের ভিত্তিতে একটা জাতীয় সরকার গঠন করতে হবে, তার মধ্য দিয়ে অংশীজনকে নিয়ে রাষ্ট্র পরিচালনা করবে। এর বাইরে যেটি হয়েছে, গতকাল ভিপিনোর, অর্থাৎ সাবেক ভিপি যিনি ছিলেন, তিনি গণ অধিকার পরিষদের সদস্য সচিব, গতবার তিনি প্রেসক্লাবে একটা বক্তব্য রেখেছিলেন, গতকাল বলেছিলেন যে বিএনপি আর আওয়ামী লীগ একই দল, অর্থাৎ তাদেরকে স্টিয়ারিংয়ে দেওয়া যাবে না। সাংবাদিকরা সেই বক্তব্য উদ্ধৃতি করে তার কাছে জানতে চেয়েছিলেন যে আপনি যদি এমনটাই মনে করেন তাহলে তাদের সাথে সংলাপ করে কী লাভ, আসলে কি কিছু হবে? তখন তিনি যেটি বলছেন যে আসলে বিএনপির সঙ্গে আলোচনা করে তাদের মনে হয়েছে যে কিছুটা গুণগত পরিবর্তন এসেছে এবং যেই কারণে তারা এই সব বিষয়ে একমত হয়েছেন। এছাড়া তাদের যে আহ্বায়ক, তিনি কথা বলেছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমকে কথা বলেছেন, মোটা দাগে যে বিষয়টা নিশ্চিত করেছেন যে তারা এই সরকারের পতন চান, এই সরকারের পতনের জন্য ঐক্যবদ্ধ আন্দোলন চান, ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে যখন নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠিত হবে, যখন নিরপেক্ষ ইসি প্রতিষ্ঠিত হবে, তখন তারা একটা সুষ্ঠু নির্বাচন চান, সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে যারা জয় হবে তাদের কিনে জাতীয় সরকার গঠন করবে, এমনটা বলছেন। যদিও বিএনপি মহাসচিব বলছেন যে জাতীয় সরকারের বিষয়টা আরও আলোচনার বিষয় রয়েছে, আর নুরুল হক নুর বলছেন যে নির্বাচনের আগেই সব রাজনৈতিক দলের সমন্বয়ে
সব রাজনৈতিক দলের ঐক্যমতের ভিত্তিতে একটা ঐক্যমতের সরকার বা জাতীয় সরকার প্রতিষ্ঠিত হতে পারে যারা একটা সুষ্ঠু নির্বাচন করবেন, এই ইস্যুটি এখন পর্যন্ত অমীমাংসিত রয়েছে আর বাকি সব বিষয়ে মোটামুটি তারা একমত। ছাত্রলীগের কমিটি নিয়ে বিতর্কের ঝড় বইছে চট্টগ্রামে। এর মধ্যে উত্তর জেলার কমিটি 316 সদস্যের আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কমিটি 380 সদস্যের। একে তো আকারে বিশাল, তার উপর দুই কমিটিতে পদ পেয়েছেন অছাত্র, বিবাহিত, মামলার আসামি এবং চাকুরিজীবীরা। এ নিয়ে ক্ষুব্ধ পদবঞ্চিতরা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে সহসভাপতির পদ পাওয়া মাহমুদুল হাসান রূপক বিয়ে করে সংসারী হয়েছেন অনেক আগেই, আছে সন্তানও। মাহমুদুলের মতো বিবাহিত এমন অন্তত চারজনের জায়গা হয়েছে এই কমিটিতে। পূর্ণাঙ্গ কমিটির 380 সদস্যের মধ্যে 31 জনের ছাত্রত্বই নেই বিশ্ববিদ্যালয়ে। 16 বছর আগে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া স্বয়ং সভাপতির ছাত্রত্বই নেই বহু বছর ধরে, সাধারণ সম্পাদকেরও তাই, জানিয়ে ক্ষোভ পদবঞ্চিতদের। একজন না বেশ কয়েকজন সেখানে সদস্য আছে, সহসভাপতি আছে, যাদের বিবাহিত স্ট্যাটাস আছে। এখানে অছাত্র, মাদক ব্যবসায়ী, বিএনপি জামাত পরিবারের চিহ্নিত, বিএনপি জামাত পরিবারের সন্তান। বিশ্ববিদ্যালয়ে বিদ্যমান ছাত্রলীগের 11টি উপগ্রুপের একটির নেতৃত্বে থাকা ইলিয়াস পেয়েছেন যুগ্ম সাধারণ সম্পাদকের পদ। তিনি এবং তার ভাই দুজনের বিরুদ্ধে রয়েছে নানা অভিযোগ। আমরা দেখাতে পারবো প্রুফগুলা, ওর বড় ভাইয়ের নামে মামলা আছে, ওর নামে মামলা আছে, ওর বাড়ি হচ্ছে আনোয়ারায়। যাদেরকে কমিটিতে আনছেন তাদের সেগুলো যাচাই বাছাই করা উচিত ছিল। শুধু তাই নয়, চট্টগ্রামের আলোচিত সিআরবি জোড়া খুন মামলার আসামি রাজু মুন্সিও পেয়েছেন যুগ্ম সাধারণ সম্পাদকের পদ। সহসভাপতি প্রদীপ চক্রবর্তী দুর্জয় সহ অন্তত 9 নেতা খুন, চাঁদাবাজি সহ বিভিন্ন মামলার আসামি, পদ পেয়েছেন অস্ত্রধারীরাও। একই অবস্থা চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতেও। স্থান পেয়েছেন মামলার আসামি, বিবাহিত, অছাত্র, এমনকি চাকুরিজীবীরাও। এ নিয়ে ক্ষুব্ধ পদবঞ্চিতরা। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, চট্টগ্রাম। একাধিক নারীর সাথে সম্পর্কের জেরে স্বামী জাকির হোসেন বাচ্চুকে হত্যার ঘটনায় স্ত্রী আরজু আক্তারকে গ্রেফতার করেছে পিবিআই। মঙ্গলবার ভোরে সাভারের নবীনগর থেকে তাকে গ্রেফতার করা হয়। সকালে পিবিআই সদর দপ্তরের সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। জানান সংস্থার ঢাকা জেলা পুলিশ সুপার খোরশেদ আলম। গত 29 জুলাই ঢাকা থেকে ভোলাগামী লঞ্চে এই খুনের ঘটনা ঘটে। আসামি আরজু আক্তার জাকির হোসেনের দ্বিতীয় স্ত্রী। জাকির হোসেন বাচ্চু জিনের বাদশা সেজে প্রতারণা করতে বলে জানান পিবিআই কর্মকর্তা। স্ত্রী আরজু আক্তার তার সহকারী ছিলেন। সংসারে বনিবনা না হওয়া এবং পরকীয়ার জেরে পরিকল্পিতভাবে স্বামীকে হত্যা করে আরজু আক্তার। ঘুমের ওষুধ মেশানো দুধ খাইয়ে অচেতন করার পর হাত পা বেঁধে বাচ্চুকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। মরদেহ রাখা হয় লঞ্চের কেবিনের খাটের নিচে। মঙ্গলবার ভোর রাত 3টায় আমরা তাকে নবীনগর এলাকায় ওই বাসটাকে তল্লাশি চালিয়ে আমরা তাকে ওখানে গ্রেপ্তার করতে সক্ষম হই এবং সে গতকালকে আমরা বিজ্ঞ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাকে আমরা সুপর্দ করি। করার পরে সেই ঘটনা বিস্তারিত বলে স্বীকারোক্তি প্রদান করেছে। অবশেষে উদ্ধার হল রাজধানীর কারওয়ানবাজার থেকে ছিনতাই হওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারিশা আক্তারের মোবাইল ফোন। ঘটনার সাথে জড়িত তিনজনকে আটক করেছে পুলিশ। মামলা হওয়ার 10 দিনের মধ্যে চার্জশিটও জমা দিয়েছে পুলিশ। দুপুরে তেজগাঁও থানা এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। পুলিশ জানায় গতকাল রাজধানীর কারওয়ানবাজার থেকে রাশিদুল ইসলাম, মোহাম্মদ রিপন ও আকাশকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে তারা। মোবাইলটি 4,000 টাকায় বিক্রি করে ছিনতাইকারীরা। গত 21 জুলাই রাজধানীর কারওয়ানবাজার থেকে পারিশা মোবাইল ছিনতাই করা হয়। এ সময় সাহসিকতার সাথে পারিশা একজনকে ধরে ফেলেন। সবচেয়ে খুশি আমার ছিনতাইকারীকে ধরা হয়েছে এবং কি আমি চাই তাদের কঠোর থেকে কঠোর শাস্তি দেওয়া হোক এবং তারা যেন জামিনে ছাড়া না পারে। এটার জন্য আমাকে যা করতে হবে আমি তা করতে পারি। আকাশ রাশেদের বক্তব্য এবং সিসিটিভি ফুটেজ এবং পারিপার্শ্বিক বিষয়গুলো তাকে বলা হলে একটা পর্যায়ে সেই মোবাইলটি চুরি করার বিষয়টি স্বীকার করে এবং মোবাইলটি একজন চোরাই মোবাইল ব্যবসায়ী শফিক নাম তার কাছে 4,000 টাকার বিনিময়ে বিক্রি করে দেওয়ার বিষয়টি স্বীকার করে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে দুদকের গণশুনানি চলছে। সেখানকার আরও খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদুল সুমন। সুমন, গণশুনানিতে কারা উপস্থিত হয়েছেন, কী কী অভিযোগ আসছে? রবিন, এখনও পর্যন্ত 20টির বেশি অভিযোগের শুনানি হয়েছে এবং এসব শুনানিগুলো আসলে পরবর্তীতে কী ব্যবস্থা নেওয়া হবে কিংবা তাৎক্ষণিক কী ব্যবস্থা নেবে এই বিষয়গুলো দুদকের কমিশনার ডাক্তার মোজাম্মেল হক খান কিন্তু এটার শুনানি করছেন এবং তিনি কিন্তু এইসব শুনানির সমাধানও আসলে করছেন। অর্থাৎ যাদের বিরুদ্ধে অভিযোগ তাদেরকে আসলে কতদিনের মধ্যে কিংবা কীভাবে এর সমাধান করবে অভিযোগগুলো, সেই বিষয়ে কিন্তু তিনি আসলে দিক নির্দেশনা দিচ্ছেন। আমরা যেটি দেখছি যে বেশিরভাগ অভিযোগই কিন্তু চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, সিডিএ অর্থাৎ চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ এবং সিটি কর্পোরেশনের বিরুদ্ধে, এর বাইরে রেলওয়ে এবং চট্টগ্রাম আঞ্চলিক পাসপোর্ট অফিসের বিরুদ্ধে আসলে বেশ কয়েকটি অভিযোগ রয়েছে এবং এইসব অভিযোগের যে সমাধান সেটি আসলে মূলত দুদক কমিশনারই দিচ্ছেন। তিনি আসলে কোন সংস্থাকে এবং অভিযোগের ধরন দেখে আসলে কতদিনের মধ্যে এগুলো সমাধান করতে হবে এবং গুরুতর যেসব অভিযোগ রয়েছে সেগুলোর অভিযোগগুলো কিন্তু দুদক কর্মকর্তারা লিপিবদ্ধ করছেন এবং দুদক কর্মকর্তারা এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছেন। এখানে দুদক কমিশনার অনুসন্ধান ছাড়াও কিন্তু চট্টগ্রাম বিভাগের কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ কমিশনার রয়েছেন এবং আপনি দেখছেন পুরো অডিটোরিয়াম জুড়েই কিন্তু অভিযোগকারী এবং বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা এখানে এসেছেন। যারা অভিযুক্ত তারা কিন্তু এখানে তাদের যেই সাফাই উত্তর সেটিও তারা কিন্তু দিচ্ছেন। তবে বেশ কিছু উত্তরে কিন্তু কমিশনার নাকশ হয়েছেন এবং তিনি কিন্তু ব্যবস্থা গ্রহণের কথা বলছেন এবং দুদক থেকেও আসলে এই বিষয়গুলো অনুসন্ধানের কথা বলছে। তবে এখনও পর্যন্ত কোনো ধরনের অভিযুক্ত কারো বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নেওয়ার মতো এখনও পর্যন্ত এখানে আমরা কোনো কিছু দেখিনি। তবে পরবর্তীতে যেহেতু এখনও পর্যন্ত অভিযোগকারীর সংখ্যা এখন অনেক রয়েছে, সেক্ষেত্রে আসলে পরবর্তীতে আসলে বুঝে যাবে কোনো গুরুতর অপরাধে কোনো ধরনের শাস্তি প্রদান করা হয় কিনা। তবে এখনও পর্যন্ত আমরা যেটি দেখছি বৃষ্টিরও বেশি যে অভিযোগগুলো তার বেশিরভাগই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের অনিয়ম দুর্নীতি ভোগান্তি নিয়ে, সিটি কর্পোরেশন এবং সিডিএ এর অনিয়ম দুর্নীতি নিয়েও কিন্তু বেশিরভাগ লোকজন কিন্তু সাধারণ মানুষ এখানে অভিযোগ জানিয়েছেন। রবিন, ধন্যবাদ সহকর্মী শহীদুল সুমন। প্রক্সির মাধ্যমে পরীক্ষা দেয়া তানভীরের ফলাফল বাতিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এখনও সে পলাতক। বেলা 12টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ কর্মকর্তা অধ্যাপক ডক্টর প্রদীপ কুমার পাণ্ডে বিষয়টি নিশ্চিত করেন। এর আগে মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয় প্রশাসন আনুষ্ঠানিকভাবে এই ইউনিটের ফলাফল ঘোষণা করেন। ফলাফলে দেখা যায় 100 নম্বরের এমসিকিউ পরীক্ষায় 92.75 পেয়ে মেধা তালিকায় প্রথম হচ্ছেন অভিযুক্ত তানভীর আহমেদ। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে তার ফলাফল বাতিল করা হয়। 26 জুলাই এই ইউনিটের দ্বিতীয় শিফটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ সময় পরীক্ষায় তানভীর আহমেদের প্রক্সি দেন বাইজিৎ খান। পরে তাকে আটক করে 1 বছরের কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত। যে কোনো কারণেই তানভীর আহমেদের রোল আমাদের ফলাফলে চলে আসছে, কিন্তু এটা ভুলবশত আসছে এবং আমরা এখন এই রোলটাকে বাতিল ঘোষণা করলাম এবং তার ফলাফল বাতিল ঘোষণা করছি। সার্ভার জটিলতায় চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পরিচয়পত্র বঞ্চিত 2,500-এরও বেশি মানুষ। 5 বছর ধরে স্মার্ট কার্ড পাচ্ছেন না তারা। এনআইডির অভাবে পদে পদে ভোগান্তি পোহাতে হচ্ছে সেবা প্রত্যাশীদের। অনেকেই নিতে পারেননি করোনা ভ্যাকসিন। নির্বাচন অফিস বলছে চেষ্টা চলছে সমস্যা সমাধানের। চাঁপাইনবাবগঞ্জে 2017 ও 2019 সালে ভোটার হওয়ার জন্য নিবন্ধন করেছিলেন যারা, তাদের মধ্যে 2,500 কার্ড প্রত্যাশী পড়েছেন সার্ভার জটিলতায়। অটোমেটেড ফিঙ্গারপ্রিন্ট আইডেন্টিফিকেশন সিস্টেম AFIS এ আঙ্গুলের ছাপ কেবল ম্যাচ ফাউন্ড দেখাচ্ছে, এরপর আর অগ্রগতি নেই এতে স্মার্ট কার্ড বঞ্চিত নাগরিকরা। আমার নিবন্ধন স্লিপ নাম্বার দেখে ওনারা আমাকে 2 বছর পর নির্বাচন অফিসে যোগাযোগ করতে বলে। আমি 2 বছর পর নির্বাচন অফিসে আসার পর ওনারা আমাকে একটা নন স্মার্ট কার্ড দিয়েছেন, নাম্বার দিয়েছেন, ওই নাম্বারটা দিয়ে কাজ চালাতে বলেছেন। তখন আমাকে সমস্যার কথা বলেনি আমার কী প্রবলেম হয়েছিল। তার অল্প কিছুদিন পর আমাকে ওনারা জানান যে আমার ম্যাচ ফাউন্ড প্রবলেম হয়েছে। দীর্ঘ সময় কার্ড না পেয়ে ব্যক্তিগত ও রাষ্ট্রীয় কাজে পদে পদে ভোগান্তি পোহাতে হচ্ছে সেবা প্রত্যাশীদের। অনেকেই নিতে পারেননি করোনার ভ্যাকসিন। টিকা নিতে গেলাম আমরা, আমাদের টিকা হইলো না, আমরা পেলাম না। তারপর ধরেন যে সরকারি কোনো অনুদান এলো, বলে ভোটার কার্ড নিয়ে আসো, সেটাও আমরা পেলাম না। ইচ্ছা করলে একটা সিম তুলতে যাও, ঝামেলা হয়, বলে কি কার্ড নিয়ে আসো। আমার বাচ্চা নর জন্ম নিবন্ধনের কার্ড বানাতে হবে, তো বলছে কি যে আপনি কি করে আইডি কার্ড নিয়ে আসেন,
মানে মেলায় সমস্যা দেখা যাচ্ছে, যে ধাপে ধাপে আমি যাচ্ছি সব জায়গাতে বলছে কি আপনি আইডি কার্ড নিয়ে আসেন। নির্বাচন অফিস বলছে একই ব্যক্তি একাধিক জায়গা থেকে আবেদন করা কিংবা কোনো কারণে দুজন মানুষের ফিঙ্গারপ্রিন্ট মিলে যাওয়ায় এই সমস্যা হতে পারে, চেষ্টা চলছে সমাধানের। আমরা এই আবেদনগুলো পাওয়ার পরে আমাদের হেড অফিসে পাঠিয়েছি যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে, এবং এগুলো পর্যায়ক্রমে অল্প অল্প করে সমাধান হচ্ছে, তবে সেটার পরিমাণ এখন পর্যন্ত খুব বেশি না বলে আমি অবগত। সার্ভার জটিলতায় সারা দেশে এমন 5 লাখের বেশি আবেদন ঝুলে আছে বলে জানিয়েছে জেলা নির্বাচন অফিস। আমিন বাবু, যমুনা নিউজ। রাজধানীর 5 এলাকায় কলেরার মুখে খাওয়ার টিকার দ্বিতীয় ডোজের কার্যক্রম চলছে। এই কার্যক্রম চলবে 10 আগস্ট পর্যন্ত। প্রতিদিন সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত টিকা দেওয়া হবে। এর আগে গত 26 জুন থেকে 2 জুলাই পর্যন্ত ঢাকার যাত্রাবাড়ি, সবুজবাগ, দক্ষিণখান, মিরপুর ও মোহাম্মদপুর এলাকায় প্রথম ডোজ দেওয়া হয়। রাজধানীর 5 এলাকা মিলিয়ে মোট কেন্দ্রের সংখ্যা 67। প্রথম ডোজ নিয়েছিলেন 23,65,585 জন, তাদেরকেই দ্বিতীয় ডোজ দেওয়া হবে। সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সি চালুর উদ্যোগকে সময় উপযোগী বলছেন আর্থিক খাত সংশ্লিষ্টরা। এতে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের মাধ্যমে ডিজিটাল কারেন্সি ব্যবস্থাপনায় সম্পৃক্ত হতে খুব বেশি বেগ পেতে হবে না। তবে প্রযুক্তিবিদরা মনে করেন সঠিক ঝুঁকি নিরূপণ করতে না পারলে ডিজিটাল মুদ্রার ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ হয়ে দেখা দিতে পারে সাইবার নিরাপত্তা। প্রযুক্তির সাথে পাল্লা দিয়ে বিশ্বব্যাপী আর্থিক লেনদেনেও পরিবর্তন আসছে। চালু হচ্ছে ভার্চুয়াল মুদ্রা। ডিজিটাল কারেন্সির পথে হাঁটছে উন্নত দেশগুলো, যা সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সি বা সিবিডিসি নামে পরিচিত। বাংলাদেশও এখন সম্পৃক্ত হতে চায় প্রযুক্তি নির্ভর এই নতুন মুদ্রা ব্যবস্থায়। 2022-23 অর্থবছরের বাজেটে ডিজিটাল মুদ্রা চালুর সম্ভাব্যতা যাচাই করার জন্য কেন্দ্রীয় ব্যাংকে কাজ করার নির্দেশনা দিয়েছেন অর্থমন্ত্রী। এই উদ্যোগকে সময়োপযোগী বলছেন সংশ্লিষ্টরা। আমরা এখন টাকা নিয়ে চিন্তা করছি, ডলার নিয়ে চিন্তা করছি, কদিন পরে ডলার টাকা দেখা যাবে না, টাকাই থাকবে না, কারেন্সি থাকবে না, তাহলে কীভাবে হবে? তো এই জন্য আমার মনে হয় রিসার্চ করা দরকার। এখন স্টাডি সেল হচ্ছে, আমরা নিশ্চয়ই বাংলাদেশ ব্যাংক এটা নিয়ে এগিয়ে যাবে। আমাদেরকেও সেই যে পরিবর্তিত পরিস্থিতির সাথে খাপ খাইয়ে কিন্তু চলতে হবে, এগিয়ে দিতে হবে। ডিজিটাল মুদ্রার জন্য ইকোসিস্টেম প্রয়োজন, অর্থাৎ কাগজে নোটের মতোই এই ডিজিটাল মুদ্রা দিয়ে পণ্য বা সেবা ক্রয় বিক্রয়ের সুযোগ থাকতে হবে। বিশ্লেষকরা মনে করেন ডিজিটাল আর্থিক লেনদেনে বাংলাদেশ অনেকটা পথ এগিয়েই আছে। ডিজিটাল কারেন্সি চালু না হলেও আমরা কিন্তু ডিজিটাল পেমেন্ট সিস্টেমে অনেকটা উন্নতি করেছি। শুধু লাস্ট মাইল, অর্থাৎ এই যে এজেন্ট ব্যাংকিং কিংবা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে লাস্ট মাইলে গিয়ে আমরা ক্যাশ টাকা ব্যবহার করছি, আর ইন্টারমিডিয়েট পথ কিন্তু সম্পূর্ণটা আমরা ডিজিটালি করছি, একদম দিনের শেষে গিয়ে ক্যাশ টাকা দিচ্ছি। সুতরাং আমাদের কিন্তু অভিজ্ঞতা বেশ ভালো। এখন মুদ্রা আছে 3 ধরনের, কাগজের মুদ্রা, মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস বা ইমানি এবং ক্রিপ্টোকারেন্সি বা বিটকয়েনের মতো ভার্চুয়াল মুদ্রা। ডিজিটাল মুদ্রা ব্যবহারের জন্য মানুষ যুক্ত হবে ইন্টারনেট ও পাবলিক নেটওয়ার্কিং সিস্টেমে, তাই ডিজিটাল মুদ্রা ব্যবহারের ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ হয়ে দেখা দিতে পারে সাইবার নিরাপত্তা। এই ঝুঁকি সঠিকভাবে নিরূপণ করার কথা বলছেন প্রযুক্তিবিদরা। এটার সাথে কিছু রিস্ক আছে, এখানে কিছু সিকিউরিটি রিস্ক আছে এবং সেই সাথে স্টেবিলিটির ব্যাপারেও কিছু রিস্ক আছে। সো আমরা দেখেছি যে ডিজিটাল কারেন্সির ভ্যালু কিন্তু রিসেন্ট এনভায়রনমেন্টে বেশ ভলেটাইল। দ্বিতীয়ত হলো যে এটার সিকিউরিটি অ্যান্ড অন্যান্য কোনো সাইবার থ্রেটস এর রিস্কগুলো মিটিগেট করা, এই দুটো জিনিস আমাদের বড় করে অ্যাড্রেস করতে হবে। চীন, যুক্তরাষ্ট্র, জাপান, কানাডা, সুইডেন, সিঙ্গাপুর ও হংকং সহ বেশ কিছু দেশ ডিজিটাল কারেন্সির পাইলট প্রজেক্ট শেষ করে এখন চালুর প্রস্তুতি নিচ্ছে। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। রাজধানী সহ দেশের বিভিন্ন শহরে টিসিবির পণ্য সংগ্রহে দীর্ঘ লাইন। অনেক কার্ডধারী নির্ধারিত সময়ের আগেই
বিক্রয় কেন্দ্রে এসে পৌঁছান। তারা বলছেন এ ধরনের সেবা মাসে অন্তত দুবার দেওয়া প্রয়োজন, তাহলে তাদের খাবারের খরচ কিছুটা সামলে নিতে পারেন। ক্রেতারা পণ্যমান নিয়ে সন্তুষ্ট, তবে সয়াবিন তেল ও মসুর ডাল কেনার ব্যাপারে আগ্রহ বেশি। ডিলাররা জানিয়েছেন ক্রেতাদের চার ধরনের পণ্যই কিনতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। তারা পছন্দ অনুযায়ী নির্ধারিত পরিমাণের পণ্য সংগ্রহ করছেন। টিসিবি বলছে প্রতি মাসে কার্ডধারীরা একবার 2 লিটার সয়াবিন তেল, 2 কেজি মসুর ডাল, 1 কেজি চিনি ও 2 কেজি পেঁয়াজ কিনতে পারবেন। ক্রেতারা বলছেন সাশ্রয়ী মূল্যে টিসিবি পণ্য সরবরাহ করছে। চার ধরনের পণ্যের এই প্যাকেজের বাজার দর 720 টাকা, তবে টিসিবি দিচ্ছে 445 টাকায়। দীর্ঘ 2 মাস পর ভারত থেকে গম আমদানিতে কর্মচাঞ্চল্য ফিরেছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে। উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে ভারী বর্ষণের কারণে বিলম্বে প্রবেশ করছে পূর্বের এলসিকৃত এসব গমের চালান। এদিকে এই বন্দর দিয়ে পূর্বের তুলনায় গত অর্থ বছরে আমদানি বেড়েছে 263 গুণ, তবে কমেছে রফতানি হার। 2 মাসের বিরতি শেষে আখাউড়া বন্দর দিয়ে আসছে গম। ব্যস্ততা বেড়েছে গম আমদানিকারকদের, চলছে খালাসের কাজ। সোমবার বিকেল পর্যন্ত একে একে 47টি ট্রাকে দেশে প্রবেশ করে 1000 মেট্রিক টন গম। শুল্কমুক্ত সুবিধায় প্রতি মেট্রিক টন গম $355 মূল্যে ভারত থেকে ক্রয় করেছে আমদানিকারক প্রতিষ্ঠান সারদা ট্রেডিং। ভারতে নিষেধাজ্ঞার কারণে গত 30 মের পর গমের আর কোনো চালান আসেনি, কিন্তু নিষেধাজ্ঞার পূর্বেই এলসি করা হয় 15,000 মেট্রিক টনের বেশি গম। 12 মের আগে আমাদের যে এলসিগুলো দেওয়া ছিল সেই পুরাতন এলসির মালগুলো এখন ঢুকতেছে, আর বিলম্বে ঢোকার কারণ হলো এদিকে আমাদের আসামে বন্যা হওয়ার কারণে ভারতবর্ষের সাথে আগরতলা যে জিরানিয়া রেল স্টেশন সেটার কমিউনিকেশন বন্ধ হয়ে গেছিলো, এখন রেল যোগাযোগ আরম্ভ হয়েছে। আমদানি শুরু হওয়ার কারণে বন্দরের চঞ্চলতা ফিরে পেয়েছে, অবহেলিত বা আপনার কর্মচঞ্চলবিহীন পোর্টটা আবার পুরো উদ্যমে চমিয়ে ভাইয়েরা তাদের কাজকর্ম শুরু করে দিয়েছে। 2021-22 অর্থ বছরে আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো থেকে 288 কোটি 32 লাখ টাকার পণ্য আমদানি করা হয়েছে, যা 2020-21 অর্থ বছরের তুলনায় 263 গুণ বেশি। সেই সাথে বেড়েছে রাজস্ব, আমদানি শর্তকে উন্মুক্ত করলে তা ভবিষ্যতে আরও বাড়বে। 2021 সালে আমাদের আমদানি ট্রেভেল ট্যাক্স এবং বন্দরের মাসুল থেকে পেয়েছে 250 কোটি টাকা, 50 লাখ টাকা মাত্র, কিন্তু 2021-22 আমরা আমদানির উপর রাজস্ব পেয়েছি ট্রাভেল ট্যাক্স থেকে ধরে বন্দর মাসুল সহ প্রায় 13 কোটি টাকার মতো। ব্যবসায়িকদের সবচেয়ে বড় দাবি ছিল যে নিষিদ্ধ পণ্য ব্যতীত সকল পণ্য আমদানি করতে পারলে আমাদের আখাউড়া স্থলবন্দর দিয়ে শত কোটি টাকা সরকার রাজস্ব পাইত এবং এখানে শত লোকের কর্মসংস্থানের ব্যবস্থা হতো। তবে আমদানি বাড়লেও কমেছে রপ্তানি। 2020-21 অর্থ বছরে রপ্তানি হয়েছিল 697 কোটি 70 লাখ টাকার পণ্য। সেই হিসাবে আগের বছরের চেয়ে গত বছর এ স্থলবন্দরে রপ্তানি কমেছে প্রায় 18 কোটি টাকা। তুরস্কে পৌঁছেছে ইউক্রেন থেকে যাওয়া প্রথম শস্যবাহী জাহাজ। মঙ্গলবার রাতে ইস্তাম্বুল বন্দরে নোঙর করে নৌযানটি। জয়েন্ট কোঅর্ডিনেশন সেন্টার জেসিসির তত্ত্বাবধানে আজ হবে তল্লাশি। তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় বুধবার স্থানীয় সময় সকাল 10টার দিকে হবে তল্লাশি। রাশিয়া, ইউক্রেন, তুরস্ক ও জাতিসংঘের প্রতিনিধিরা থাকবেন নজরদারিতে। এরপর নিরাপদ করিডোরের মাধ্যমে রওনা দেবে লেবাননের উদ্দেশ্যে। সোমবার ওডেসা বন্দর থেকে 26,000 টনের বেশি ভুট্টা নিয়ে রওনা দেয় জাহাজটি। প্রায় 36 ঘন্টা পর কৃষ্ণ সাগর থেকে প্রবেশ করে বসফরাস প্রণালীতে। গত ফেব্রুয়ারিতে রুশ হামলা শুরুর পরই বন্ধ হয়ে যায় ইউক্রেনের বন্দরগুলো, আটকা পড়ে লাখ টন খাদ্যপণ্য। গত মাসে জাতিসংঘ তুরস্কের মধ্যস্থতায় হয় মস্কো কিয়েভ চুক্তি, যার জেরে শুরু হলো পণ্য সরবরাহ। ইউক্রেনে বন্দর ছাড়ার অপেক্ষায় পণ্যবাহী আরও 15টি জাহাজ। রাজধানীর অধিকাংশ পাম্পে তেল কম দেওয়ার সত্যতা মিলেছে। বিএসটিআইয়ের দ্বিতীয় দিনের অভিযানে তেল কম দেওয়ায় জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। দিনভর চলবে অভিযান। সকালে বাড্ডার মক্কা ফিলিং স্টেশনকে 50,000 টাকা জরিমানা করা হয়। এ সময় আদালতের বিচারক ও বিএসটিআইয়ের কর্মকর্তাদের সাথে বিতণ্ডায় জড়ায় ফিলিং স্টেশনের কর্মচারীরা। তাদের দাবি তেল দেওয়ার স্বয়ংক্রিয় যন্ত্র ত্রুটি থাকায় তেল কম যাচ্ছে। বলেন তারা কারসাজি করেননি, ওজন পরিমাপ মানদণ্ড আইন
2018 অনুযায়ী প্রতি লিটার তেলে 1 মিলিলিটার কিংবা তার কম হলেও জরিমানার বিধান রয়েছে। সাধারণত জ্বালানির দাম অনুযায়ী বিএসটিআই পেট্রোল পাম্পে স্বয়ংক্রিয় যন্ত্রে পরিমাপ ঠিক করে দেয়, সিলগালা সেই যন্ত্র কারসাজি করে ব্যবসায়ীরা। দেশের স্বার্থে আমরা যে অভিযান পরিচালনা করছি, দেশবাসী সেই ফল ভোগ করবে, এটা আমরা আশাবাদী। আমাদের অভিযান চলছে, মহাপরিচালক মহোদয় আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে যতদিন পর্যন্ত এই পেট্রোল পাম্পগুলোর সঠিক না পাওয়া 100% সঠিক না করতে পারবেন, ততদিন পর্যন্ত আপনাদের অভিযান অব্যাহত রাখতে হবে। এশিয়া কাপের আগে ফিট হওয়ার ব্যাপারে আশাবাদী নুরুল হাসান সোহান। আঙ্গুলের ইঞ্জুরিতে শেষ ম্যাচ থেকে ছিটকে পড়া সোহান দেশে ফিরেছেন মঙ্গলবার রাতে। সাম্প্রতিক সময়ে টি টোয়েন্টির ব্যর্থতার পরও আসন্ন এশিয়া কাপে ভালো খেলার ব্যাপারে প্রত্যয়ী সোহান। চেয়েছিলেন যুদ্ধটা জয় করতে, তবে সেনাপতিকে ফিরতে হয়েছে যুদ্ধ মাঝপথে রেখেই। বাদ সেধেছে বেরসিক আঙ্গুলের চোট, একে তো ভ্রমণ ক্লান্তি, তার উপর আসতে আসতে শুনেছেন সতীর্থদের পরাজয়ের কথা। তারপরও মঙ্গলবার রাতে দেশে ফেরা নুরুল হাসান সোহান মাঠে ক্যাপ্টেন না থাকলেও ক্যাপ্টেনের মতোই আগলে রাখলেন দলটাকে। আমিও থাকতে পারি না, নিজের কাছেও খারাপ লাগছে। তো আসলে এখন যেহেতু খেলাও দেখি না, এই জন্য কোনো কমেন্টসও করতে পারছি না, বাট আমার কাছে মনে হয় যে সবাই খুব চেষ্টা করছে নিজের দিক থেকে, হয়তো হয় না এটাই। আঙ্গুলের চোট ছিটকে ফেলেছে জিম্বাবুয়ে সিরিজ থেকে, সামনে টি টোয়েন্টি ফরম্যাটের এশিয়া কাপ, সেখানে পাওয়া যাবে তো সোহানকে। ইনশাল্লাহ আমার কাছে মনে হয় যে আল্লাহর রহমতে এশিয়া কাপের আগে ঠিক হয়ে যাবে। কালকে আমার হয়তো অ্যাপয়েন্টমেন্ট আছে, তো এটার উপরে আসলে ডিপেন্ড করতেছে, বাট আল্লাহর রহমতে ইনশাল্লাহ 3 সপ্তাহের ভিতরে রিকভারি হয়ে যাবে। জিম্বাবুয়ের মতো দলের বিরুদ্ধে 2-1 সিরিজ হার, সাম্প্রতিক টি টোয়েন্টি পারফরমেন্সও ভালো না। এখনকার বাস্তবতায় এশিয়া কাপের গ্রুপ পর্বে পা পিছলাবে না তো বাংলাদেশের? আমাদের ইম্প্রুভের অনেক জায়গা আছে টি টোয়েন্টিতে, এবং আমার কাছে মনে হয় যে ইনশাল্লাহ যেহেতু এশিয়া কাপ দুবাইতে হচ্ছে, এবং আমার কাছে মনে হয় যে শ্রীলঙ্কা আফগানিস্তান দুইটাই খুব ভালো প্রতিপক্ষ, বাট আমার কাছে মনে হয় যে আমরা যদি আমাদের 100% দিয়ে এবং যে সব জায়গায় ল্যাকিংস আছে এগুলো আমরা কিছুটা ইম্প্রুভ করেও ভালো করতে পারি, তাহলে ইনশাল্লাহ ভালো রেজাল্ট হবে। জিম্বাবুয়ে সিরিজে টি টোয়েন্টি ফরম্যাটের জন্য ক্যাপ্টেন করা হয়েছিল সোহানকে। খুব শিগগিরই জানা যাবে স্থায়ীভাবে কে সামলাবেন এই দলের দায়িত্ব। সৈয়দ আবিদ হুসাইন সামি, যমুনা স্পোর্টস। বাংলাদেশে এ দলের বিপক্ষে 2-4 দিনের আর 3-1 দিনের সিরিজের জন্য দুটি দল ঘোষণা করেছে স্বাগতিক ইন্ডিজ, যেখানে 2 ফরম্যাটেই ক্যারিবীয়দের নেতৃত্ব দেবেন জোশুয়া ডি সিলভা। গেল মাসে বাংলাদেশের বিপক্ষে জাতীয় দলের হয়ে খেলা পেসার ফিলিপ ও ব্যাটার কেসি কার্টি আছেন উইন্ডিজ এ দলে, সাথে আছেন শারমন লুইস আর জেরেমি সালজানো। একদিন ম্যাচের স্কোয়াডে আছেন শারমন লুইস, কেভিন সিনক্লিয়ার, জাস্টিন গ্রিভস। তবে এ দলের হয়ে 2 ফরম্যাটের মাঠে নামবেন সাবেক ক্যারিবিয়ান তারকা শিবনারায়ণ চন্দ্রপালের ছেলে ত্যাগ নারায়ণ চন্দ্রপাল। উইন্ডিজ ভারত টি টোয়েন্টি সিরিজের খবর জানবো। 5 ম্যাচ সিরিজের তৃতীয় টি টোয়েন্টিতে ক্যারিবীয়দের 7 উইকেটে হারিয়ে এগিয়ে গেল ভারত। উইন্ডিজের করা 5 উইকেটে 164 রানের জবাবে 1 ওভার হাতে থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় রোহিত শর্মার দল। টসের ব্যাট করতে নেমে 2 ওপেনারের ব্যাটে দারুণ শুরু পায় ক্যারিবীয়রা। 20 রান করে ব্র্যান্ডন কিং আউট হলে ভাঙে 57 রানের জুটি। এরপর মায়ার্সের 73 রানে ভর করে লড়াই করার মতো পুঁজি পায় স্বাগতিকরা। পুরানের 22 আর পাওয়েলের 23 রানে শেষ পর্যন্ত 164 রানে থামে তাদের ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে 11 রান করে রিটায়ার্ড হার্ট হন অধিনায়ক রোহিত। অবশ্য এর প্রভাব পড়তে দেননি সূর্যা কুমার, তার 44 বলে 76 রানে জয় নিশ্চিত করে ফেলে ভারত। শেষ দিকে ঋষভ পন্থের অপরাজিত 33 রানে 19 ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় তারা। এই জয়ের সিরিজে 2-1 ব্যবধানে এগিয়ে গেল ভারত। পঞ্চম দিন শেষে কমনওয়েলথ গেমসের পদক তালিকায় দাপট ধরে রেখেছে অস্ট্রেলিয়া। 42টি স্বর্ণ, 32 রৌপ্য আর 32 বরুণ সহ 106টি পদক নিয়ে শীর্ষে তারা। দুইয়ে থাকা স্বাগত ইংল্যান্ডের 31টি রৌপ্য, 34টি আর ব্রোঞ্জ 21টি। তিনে রয়েছে নিউজিল্যান্ড, তারা জিতেছে 13টি স্বর্ণ, 11 স্বর্ণ জিতে কানাডা রয়েছে পদক তালিকার 4-এ আর দক্ষিণ আফ্রিকা স্বর্ণ জিতেছে 6টি। এছাড়া 6 নম্বরে থাকা ভারতের 5টি স্বর্ণ, স্কটল্যান্ড, ওয়েলস, মালয়েশিয়া ও নাইজেরিয়া জিতেছে 3টি করে স্বর্ণ পদক। এবার বিগ ব্যাশে খেলার জন্য পিসিবি থেকে অনাপত্তিপত্র পাচ্ছেন না পাকিস্তানের ক্রিকেটাররা। আসন্ন বিবিএল মৌসুমে পাকিস্তানি কোনো খেলোয়াড়কে এনসিও
এনওসি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। এমনকি আসন্ন দক্ষিণ আফ্রিকার নতুন টি টোয়েন্টি লিগ এবং ইন্টারন্যাশনাল লিগ টি টোয়েন্টির ছাড়পত্র ইস্যুতে শীঘ্রই সিদ্ধান্ত নেবে পিসিবি। মূলত এই ছাড়পত্র না দেওয়ার জন্য জাতীয় দলের ব্যস্ত সূচিকে অজুহাত দেখাচ্ছে দেশটির ক্রিকেট বোর্ড। তবে কেন জাতীয় বা ঘরোয়া পর্যায়ের চুক্তিবিহীন খেলোয়াড়দের অনুমতি দেওয়া হচ্ছে না তা এখনও স্পষ্ট করেনি পিসিবি। এদিকে বিগ ব্যাশের পাশাপাশি দক্ষিণ আফ্রিকা ও আরব আমিরাতের দুটি নতুন টি টোয়েন্টিতে পাকিস্তানের ক্রিকেটারদের চাহিদা বেশি হবে বলে ধারণা করা হচ্ছে।